হ্যালো ভিউয়ার্স, আমার নাম মোহাম্মদ আইনুল ইসলাম। আমি আপনাদেরকে একটি 10x10 অডিও অ্যাম্পলিফায়ার 6283 সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি। দেখুন, আপনাদের যে সার্কিট ডায়াগ্রাম রয়েছে সেই সার্কিট ডায়াগ্রামগুলোর একটু আলাদা, ঠিক আছে। আমি এই 6283 আইসিকে নানা রকম রূপে বানিয়েছি, কিন্তু এটা একেবারে ওকে টেস্টেড করা হয়েছে। সে ডায়াগ্রামে আমি স্পিকার ম্যাচিং করানো হয়েছে এবং ভোল্টের যে অ্যাম্পিয়ার সেটাও ম্যাচিং করানো হয়েছে। অল্প অ্যাম্পিয়ারে ভালো সাপ্লাই এবং ভালো শব্দ, পরিষ্কার পাওয়ার সিস্টেম রয়েছে। এখানে দেখা যাচ্ছে বিনা ব্যাস ট্রেভেলে কত সুন্দর আওয়াজ। আপনার কানেকশানগুলো হবে, এখানে লাগবে আপনার USB ব্লুটুথ কানেকশান, আর আপনার স্পিকার কানেকশান, আপনার আউটপুট 4 ওহমস 10 ওয়াট, ঠিক আছে। সিস্টেম হলো বানারর, কেউ বেরোবোর্ডে বানাতে পারেন, কেউ নিজস্ব PCB তৈরি করেও বানাতে পারেন। আমি যেমন তৈরি করেছি ভেরোবোর্ডে, ঠিক আছে। ভেরোবোর্ডে বানানোর সিস্টেম হচ্ছে আপনার এক থেকে শুরু করে 12 পিন পর্যন্ত একের পর এক সার্কিট ডায়াগ্রাম করতে হবে, নইলে সার্কিট ঠিক বসানো যাবে না, ঠিক আছে। এখানে যেমন সাপ্লাই 207 দিয়ে ডায়োড দিয়ে সাপ্লাই করা হয়েছে, এখানে LED কানেকশান, এখানে কন্ট্রোল ফিল্টার কমপ্লিটলি কানেকশান দিয়ে এই সার্কিটটা গঠিত। ভিডিওটি ছোট্ট করেছি আমি, খুব বড় করা ঠিক নয়, বড় করলে ভালো লাগবে না। অল্পটুকু সময়ের মধ্যে ভিডিওটি করা হয়েছে। এখানে কানেকশান হবে আপনার USB, এখানে USB, এখানে গ্রাউন্ড কানেকশান, USB কানেকশান, সমস্ত কানেকশান বিনা ভলিউমের রয়েছে। সার্কিটটি খুব সুন্দর এবং কম খরচে ভালো একটা অডিও লাভ করার মতো জিনিস। যদি আপনাদেরকে ভালো লাগে, এই সার্কিটটা করে দেখবেন, করে ঠিক আমি যে ওকে টেস্টে লিখেছি, আমার কমপ্লিটলি সার্কিটটা নিজের হাতে করা এবং নিজস্ব এ করা সার্কিটটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিতে এবং লাইক করবেন। ওকে।